নমস্কার বন্ধুরা, তানবির বিলাসপুরে সবাইকে স্বাগত। সবাই ভালো আছে? আমিও ভালো আছি। আজকে একটা নাস্তা রেসিপি বানাচ্ছি সকালবেলা বিকালবেলার জন্য। হ্যাঁ, সকালবেলা কিংবা বিকালবেলার যে কোনো টাইম খেতে পারেন। আর এটা জলদি জলদি বানান, মানে তাড়াতাড়ি বানানোর জন্য এইটা আমি করছি। এই দেখুন, ডিমটা সিদ্ধ করে নিয়েছি, ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। আর আমি এখানে ডিম পকোড়া বানাবো। ডিমটাকে একটু ভালো করে সিদ্ধ করবেন, কেননা ডিমটা না ভালো করে সিদ্ধ করলে ডিমের খোলার সাথে ডিমটা ছাড়ানো হয়ে যাবে, ভালো হবে না। আমি সব ডিমগুলো রুম রুম করে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, আমি একটু ভালো করে ডিমটা সিদ্ধ করেছি বলে কোনো ডিমের দিকে খোসাটা ছাড়া যাচ্ছে না। দেখুন, পুরো খোসাটা ভালো করে ছেড়ে গেছে, ভাঙছে না, কিছু হচ্ছে না। এরকম করে আমি সবগুলো ছাড়িয়ে নেব। দেখুন, আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এরকম করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, আস্তে আস্তে তুলতে হবে, কেননা একটু জোরে রাখলে ভেঙে যাবে পুরো, আর হবেই না ভালো করে। এই দেখুন, এবার আমি বাদ বাকিটা করে নিচ্ছি। এখানে বেসন নিয়েছি, বেসনটাতে একটু নুন দিচ্ছি পরিমাণ অনুযায়ী। দেখুন, নুন দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানটাকে একটু হাতে করে ঘষে নিচ্ছি, ঘষে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি জল দিয়ে গুলে নেব। আর এটা পাতলা করবো না, একটু টাইট করে করবো। দেখুন, আমার বেসনটা কি সুন্দর আমি ফেটে নিয়েছি, আর বেসনটা গুলাও হয়ে গেছে। এই দেখুন, আমি পাতলাও করি না, খুব পুরোও করি না। এই দেখুন, আর এটাকে একটু ভালো করে ডেবে নেবেন। এই দেখুন, আমি ডিমগুলো ছেড়ে নিচ্ছি একটা একটা করে। দিয়ে ভালো করে, আর বেসনটাকে যতটা পুরো হলে ভালোই হবে, পাতলা হয়ে গেলে হবে না। দেখুন, এরকম করে আমি সবগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা আমার অনেকটা আছে, এক পাশটা হয়ে গেছে, আমি এই জন্য আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি। আর এইটা ডিমগুলো গোল গোল, একটু তেল বেশি থাকলে কোথায় ছিটকানোর ভয় থাকবে, আস্তে আস্তে করে নিতে হবে। এই দেখুন, এই দেখুন, এটা আমি আবার ডবল করে ভাজবো, এই জন্য আমি তুলে নিচ্ছি আধ ভাজা করে। এই দেখুন, আর এখানে আমি যে বেসনটা ছিল, বেসনটাতে আমি জল দিয়ে দিয়েছি, পাতলা হয়ে গেছে। এই দেখুন কতটা পাতলা হয়ে গেছে আগের মধ্যে, আগের চেয়ে। এর মধ্যে এবার ডিমটা দিয়ে আর একবার ভেজে নেব। এই দেখুন, এটা ডবল করে ভাজলে কিছু ধর মোটা হবে, আর খেতেও ভালো লাগবে। এই দেখুন, আমি এক পাশটা উল্টে নিচ্ছি। এরকম করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, আর বাদ বাকিগুলো এরকম করে ভেজে নিচ্ছি। এটা
এটাও হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি, আমার সবগুলো ভাজা হয়ে গেল। এই দেখুন দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে। আর আমি এখানে ডেকোরেশন করার জন্য আমি কি কি নিয়েছি, এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি, এটা গোলমরিচ, এইটা মানে এখানে লঙ্কা গুঁড়ো, এটা বিন নুন, এটা চাট মশলা নিয়েছি, এটা গোলমরিচের গুঁড়ো, এখানে সেও নিয়েছি, আর টমেটো সস নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, এটাকে আমি এবারে কেটে নিচ্ছি। এই দেখুন পুরো আমি চার ফাড়ি করে নিই। এই দেখুন এরকম করে আমি আধা আধা করে কেটে নিচ্ছি সবগুলোই। এখানে পুরো আমার কাটা গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। এই দেখুন হয়ে গেছে আমার, এবার আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু এর উপর দিয়ে। এটা চাট মশলা, হাতে করে দিলে ভালোই হবে, সবেতেই পড়বে, ওই জন্য আমি হাতে করে করে দিচ্ছি। আর এখানে বিন নুন দিয়ে দিচ্ছি। এই দেখুন লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, গুঁড়ো লঙ্কাটা দিলে ভালো লাগবে ঝাল লাল। আর ওপর থেকে সেও দিয়ে দিচ্ছি, এটা আমার বাজার থেকে কিনে নিয়ে আসা সেওর প্যাকেট। এই দেখুন আমি সবেতেই দিচ্ছি, সবে। এবার টমেটো সসটা দিয়ে দিচ্ছি। আমি এই দেখুন আর এটা চটপটে খুব সুন্দর লাগবে খেতে। এর ওপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন আমার কমপ্লিট হয়ে গেল। আপনারা এরকম করে বাড়িতে বানাবেন, আর এটা তো পুরো বাচ্চাদের থেকে বড়দের সবার খেতে খুব সুন্দর লাগবে। অনেকে আছে সাদা জিনিসটা খায়, কুসুমটা খেতে চায় না, অনেকে কুসুমটা খায়, সাদাটা খেতে চায় না, এরকম করলে পুরো সবটাই খেতে ইচ্ছা করবে আর সবটাই খেয়ে নেবে, বাচ্চাদের তো আরও পক্ষে ভালো। আর এটা আপনারা এরকম করে বাড়িতে বানাবেন, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন প্লিজ। আপনারা এরকম করে বাটন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, সেটাও আমাকেও ভালো লাগছে। আমি তো আমার বাচ্চাদের জন্য এরম করে বানাই, আপনারাও এরম করে বানাবেন বাড়ির সবার জন্যে, আর খুব সুন্দর লাগবে খেতে। দেখুন